আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিও এডিটিং এর সফটওয়্যারটা প্রুফ ফুল আপনাদেরকে দিয়ে দিব। আমি মোহাম্মদ ইঞ্জিন ফ্রিল্যান্সার আবুল কালাম আজাদ। এটা আমার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর আজকে আমি যখন যেটা যাচ্ছি আপনি কী করে আপনার ফিল্ম ফ্লোরা ইনস্টল করবেন এবং এটা যেটা হচ্ছে আপনাদের কাজের সুবিধাতে আপনার অল এভরিথিং ভিডিও এডিটিং এর জন্য যারা আমার মতো স্ক্রিন শেয়ার করে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক ভালো কাজ করে আমি লিঙ্কে সহ আপনাদেরকে প্রোভাইড করবো। আর যেটা হচ্ছে এই লিঙ্ক এবং ডিসক্রিপশন সব ফুল কপি টাইম প্যাক ফাইলটা সহকারে সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা আপনাদের কাজে সুবিধা হবে। আর যেটা হচ্ছে মূল কাজটা হলো এডিটিং এর জন্য খুব বেস্ট একটা সফটওয়্যার সাইট মার্কেট প্লেস আর হলো ওয়েবসাইট। সো আপনার এই সাইটটা দিয়ে আপনি যে কোনো ভিডিও এডিটিং কাজটা ইজিলি করতে পারবেন। আর যেটা হলো অবশ্যই আমার ফেসবুক পেজ আমি লিঙ্কটা দিয়ে দিব, ফেসবুক পেজ চাইলে আপনি আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। আর যেটা হচ্ছে ফেসবুক পেজটা দেখা দিচ্ছি ফ্রিল্যান্সার আবুল কালাম আজাদ। তো আপনারা চাইলে আমার এই অ্যাকাউন্টে অ্যাড হতে পারেন। আর আমি এখানে দেখাই দিচ্ছি, আচ্ছা আমি এখান থেকে লিঙ্ক থেকে যাচ্ছি, তাহলে আমার লিঙ্ক সহকারে আপনারা এখানে পেয়ে যাবেন। কিছুটা স্লো কাজ করতেছে তো আমি এখন আপনাদের কাছে করতে যাচ্ছি না। আচ্ছা আসছি, আমি দেখি এই যে ফ্রিল্যান্সার আবুল কালাম আজাদ। তো ফ্রিল্যান্সার আবুল কালাম আজাদ এটা আমার ফেসবুক চ্যানেল, আমি একজন লোগো ডিজাইনার। তো আশা করি এবং ইউটিউব চ্যানেল নিয়ে প্রোভাইড কাজ করতেছি, শুরু করছি আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন সফটওয়্যারগুলো আপডেট করে দেখানোর জন্য। আর যেটা হলো মূল কাজটাই হলো আপনাদের ঘিরে কাজটা করা শুরু করছি আমি। আর দেখানোর চেষ্টা করতেছি যেন আপনার কাজ সুবিধা হয় বুঝতে পারেন তার জন্য। লোডিং নিচ্ছে, দেখেন ভিডিও এডিটিং ক্যাপচার আমি যদি গেট ডিসাইড চাপ দিয়ে কোনো ক্যাপচার করে ফুল এইচডি চাপ দিই দেখেন এইভাবে অপশন চলে আসবে। আমি এখানে রেকর্ডিং দিলে অলরেডি রেকর্ড শুরু হয়ে যাচ্ছে, দেখবেন 3 মিনিট 2 সেকেন্ড 1 সেকেন্ড। তো কন্টিনিউ দেখেন এখানে আপনার কন্টিনিউ কাটটা অলরেডি চালু হয়ে গেছে এবং ভিডিও এডিটিং শুরু হয়ে গেছে। তো সেমভাবে শুরু হবে এবং এটাকে যেটা হচ্ছে আমি চাইলে ক্লোজ করে দিলাম এবং এটাকে সেভ হবে। সেভ হওয়ার পর যেটা হচ্ছে আর এভাবে না করলেও পারেন, আমি জাস্ট একটা দেখাই দিতে চাচ্ছিলাম এবং আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তারপর আমি দেখাই দিচ্ছি জাস্ট। আচ্ছা এটা সেভ হোক, তার মানে আমি এখন ফাইলটা যেটা আমি প্যাকটা দিব, প্যাকটা যাবো প্যাকেট ফাইলে ফাইলটা দিয়ে দিব, যে লিঙ্কটা এখানে কপি করবো, দেন কাজটা হতে যাচ্ছে লোডিং এডিটিং। তো লোকটা এডিটিং করে আপনাকে দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন অলরেডি এখানে কার্সরটা হয়ে গেছে একটা ভিডিও এডিটিং। তো আমি দেখেন এখানে যদি আমি এখানে নিয়ে এসে রাখি এবং চাইলে এটাকে আমি ভিডিওটা সেভ করে বিভিন্ন আমার নাম পেজ সব কিছু দিয়ে করতে পারি এবং এখান থেকে চাপ দেওয়ার পর এক্সপ্লোর করে এবং কন্টিনিউ যদি করি। আচ্ছা রেজিস্ট্রেশন দেখেন এখানে রেজিস্ট্রেশন না করলে ফ্রিতে করলে যেটা হবে, ফ্রিতে করার পর এখানে একটা অনেকটা অপশন থাকবে যেটা হচ্ছে এই ফাইলটাই আপনার এই ফাইলটাই আপনার ফিল্ম এক্সপ্লোরারই একটা ডিটেল চলে আসবে। তো আমি এটা আমি দেখাচ্ছি না, অনেক সময় লাগবে। তো দেখেন এখানে আমি একটা করে ফেলে যাচ্ছি, এখানে ট্র্যাকটা দিতে হবে। তো ট্র্যাকটা এখানে রাইট বাটন চাপ দিব, ফাইল ওপেন ফাইল লোকেশন এখানে যাওয়ার পর পেস্ট রিপ্লেস রিপ্লেস করলাম শেষ। এখন আর আগের মতো কোনো প্রবলেম করবে না, ট্যাগটাও দিয়ে দিলাম দিলি ইনস্টল করে দিব এবং করলি কাজটা করতে পারবো, এখানে কোনো প্রবলেম হবে না এবং কাজটা খুব দ্রুত এবং খুব সহজভাবে আমরা কাজটা করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এরপর আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার লিঙ্কে আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন, আমি ভালো কিছু সার্ভিসের চেষ্টা করবো আপনাদের জন্য। তো আজকের মতো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।